এবং সরকার নিয়ন্ত্রণ করছে কিনা সেটা নিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অবজারভেশন প্রকাশ করার স্বাধীনতাও দেশে নাই। 28/1/2024 তারিখে লেবার কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে আমরা এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করেছি। এই আপিলে আমাদেরকে 3-3 পর্যন্ত জামিন মঞ্জুর করেছে, তাই আজকে এসে আমরা জামিনটা বর্ধিত করার জন্য এবং মামলা আপিল শুনানি হওয়া পর্যন্ত বর্ধিত করার জন্য আবেদন করেছি। আমাদের আবেদন কোর্ট শুনেছে, শুনে কোর্ট তার বক্তব্যটা প্রথমেই কোর্টে বলেছে যে এই কোর্টের প্র্যাকটিস হচ্ছে প্রথমে আপিল অ্যাডমিট করলে প্রথমবার একটা লিমিটেড সময়ের জন্য জামিন দেয়, পরবর্তী ধার্য তারিখে আপিল শুনানি না হওয়া পর্যন্ত জামিন বর্ধিত করা হয়, এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বর্ধিত করা হয়, এটা হচ্ছে এই কোর্টের প্রসিডিওর। এই কথা বলার পর আজকে একটি নজিরবিহীন ঘটনা ঘটল, সরকার পক্ষের আইনজীবী, কলকারখানা প্রতিষ্ঠানের আইনজীবী এই সাধারণ নিয়মে আপিলে জামিন পাওয়ার যে অধিকার, এই অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলছে, আপত্তি জানিয়ে বলেছে জামিন যেন লিমিটেড সময় পর্যন্ত দেওয়া হয়। এটা একটা নজিরবিহীন ঘটনা, এটা হচ্ছে একজন ব্যক্তির আপিল করার আইনগত অধিকার এবং জামিন থেকে বঞ্চিত করার জন্য একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। না হলে একজনের একজনের ব্যক্তিগত অধিকার আপিলের পরে সাংবিধানিক অধিকার, তিনি আপিল শুনানি পর্যন্ত তিনি জামিনে থাকবেন, সেইখানে এসে এই কথা বলা মানে সরকারের পক্ষের আইনজীবী এ কথা বলা মানে কোর্টকে ভয় ভীতি সন্ত্রস্ত করা। সুতরাং আমরা মনে করি, আমরা এই আদালতও বলেছি আপনার কাছে আমরা ন্যায়বিচার চাই, সংবিধানের নিয়ম অনুযায়ী একজন নাগরিক, প্রতিটা নাগরিক আইনের সমান অধিকার লাভের অধিকারী। আমরা মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি চারজনও আইনের সংবিধান অনুযায়ী আইনের সমান অধিকারের অধিকারী, সুতরাং তাদের জামিন আমরা প্রার্থনা করছি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন। আদালত কি বলছে ভাই? আদালত বলেছে আমরা আপিল বর্ধিত করলাম, এখন জামিনের বিষয়টা কত কিভাবে সেটা আমরা পরে জানাবো। আপিল শুনানি শুরু করার কোনো ডেট দিয়েছে কি না? আগামী তারিখ দিয়েছে 16/4/2024। শুধু আপিল শুনানি, আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে দেখাবাকে সবাইকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দরভাবে এই কাজগুলো সম্পন্ন হয়। একটু ব্যাকে সবাই চাই দেশের মঙ্গল হোক, আমরা সবাই দেশের কাজে নিয়োজিত থাকতে চাই, এই নানা রকমের এই আইনগত বিষয়ে সময় আমাদের দিতে হয়, এতে আমাদেরও ক্ষতি সবারই ক্ষতি, তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে আমরা শান্তিতে সবাই যেন কাজ করতে পারি। এখন পর্যন্ত কি স্যার যথাযথ প্রক্রিয়া কি যাচ্ছে, আপনি কি মনে করছেন? বলবেন প্রক্রিয়া সম্বন্ধে আমার কোনো ধারণা নেই স্যার, আপনাকে বারবার আসতে হচ্ছে, আমি তো আশা করবো যে ন্যায় বিচার পাবো, দেশের বিচার ব্যবস্থার থেকে ন্যায় বিচার পাবো, এটাই তো একজন নাগরিকের ইচ্ছা আশা, আমি সেটাই আসবো স্যার। একের পর এক মামলায় আপনাকে বারবার আসলে আসতে হচ্ছে, এটা মানে আপনি কি মনে করেন? এই যে বললাম, এটা সবাইকে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে, সবাই যে কাজে আমরা অন্য কাজগুলো করতে পারতাম, এখন আমাদের সময় এসছে, বহু কাজ করার সময় এসছে, কাজের প্রয়োজন আছে, সেগুলো আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম, সবাই আগ্রহী আছে, এই সময়ে এগুলো আমাদের একটু মানে কষ্ট দেয়, কাজে বাধা দেয়, এটা আমরা পরিহার করতে চাই স্যার। প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে অনেকেই বলছেন, অনেক বিদেশি পর্যবেক্ষকরাও বলছেন, আপনি কি মনে করেন? আপনাদের সামনে সব কিছু হচ্ছে, আপনারাই বিচার করবেন, সেটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি, আমার জন্য দোয়া করবেন, সামনে রমজান মাস আসছে, সেখানেও আমার জন্য দোয়া করুন, যাতে দেশে শান্তিতে থাকে, আমরাও শান্তিতে থাকি, সবাই মিলে স্যার যাচ্ছে, এখন যাচ্ছে।
যেভাবে দেখছি মানে বিচার প্রক্রিয়া যেভাবে হচ্ছে, আর বিচার বিভাগের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা সেটা বলার স্বাধীনতা কি বাংলাদেশে আছে সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এখন বিচার প্রক্রিয়াকে সরকার যদি নিয়ন্ত্রণ করতে চায়, সেই ক্ষমতা সেই সুযোগ সরকারের আছে। এখন সরকার নিয়ন্ত্রণ করছে কি না সেটা নিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করার, অবজারভেশন প্রকাশ করার স্বাধীনতাও দেশে নাই। বিচার প্রক্রিয়াকে সরকার যদি নিয়ন্ত্রণ করতে চায়, সেই ক্ষমতা সেই সুযোগ সরকারের আছে। আর কি বলবো, আমি বলি বিদেশি যারা পর্যবেক্ষক আছে, ডক্টর ইনুস বাংলাদেশে এবং বিদেশে অত্যন্ত প্রশংসিত একজন মানুষ, বাংলাদেশে উনি প্রশংসিত, যাদের কাছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না। বিদেশিদের তো ভয় নাই, তারা সংহতি জানাতে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসে, এটুকু আমরা বুঝি। আমরা তো তাদের সাথে কথা বলে দেখি নাই, আবার কিছু বললে বলি। আমার পর্যবেক্ষণ বাকি পর্যবেক্ষণের চেয়ে ভিন্ন নয়। কথাটা হচ্ছে যে আমরা অপেক্ষায় আছি যাতে এটা সুন্দরভাবে একটা সমাপ্ত হচ্ছে। আইন আইন তার নিজের ধারায় চলবে এটা আমরা মানি, কিন্তু ন্যায় বিচার তো পেতে হবে। এবং সেই জায়গাটাতে আমরা খুব সংকটের মধ্যে আছি, এবং আমরা মনে করছি যে রুল অফ ল বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে হবে, এবং আমি আশা করব যে সরকার এই কেসটাকে সুন্দর করে সমাপন করে শেষ করে রুল অফ ল কে ফিরিয়ে দেবে মানুষের কাছে, এটাই হচ্ছে আমাদের।